আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখতে আরম্ভ করার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় জেন্ডার, অর্থ লিঙ্গ। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার সাথে থাকব আমি রুবেল হাসান নন্নবী। চলুন বিস্তারিত ভিডিওতে। আমি আজকে দেখানোর চেষ্টা করব জেন্ডারের প্রকারভেদ সমূহ এবং সেগুলোর উদাহরণ সমূহ। প্রথমে আমরা দেখে নেই জেন্ডার কাকে বলে। স্ত্রী বা পুরুষ হিসাবে নাউন বা প্রোনাউন এর যে শ্রেণীবিন্যাস করা হয় আর তাকেই জেন্ডার বলে। নাউন অর্থ নাম আর প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি। যেমন আমরা একই নাম বারবার ব্যবহার না করে নামের পরিবর্তে লিখে থাকি সে, তিনি, যে, যিনি, তাহলে এগুলো। আমি আবার একবার বলি, স্ত্রী বা পুরুষ হিসাবে নাউন বা প্রোনাউনের যে শ্রেণীবিন্যাস করা হয় আর তাকেই জেন্ডার বলে। এবার আমরা দেখে নেই জেন্ডারের প্রকারভেদ। জেন্ডার চার প্রকার। এক, মাস্কুলাইন পুরুষবাচক, ফেমিনাইন স্ত্রীবাচক, কমন উভয়বাচক, নিউটার ক্লিববাচক। এবার আমরা দেখে নেই এই চার প্রকারের সংজ্ঞা এবং উদাহরণ। মাস্কুলাইন, যে নাউন বা প্রোনাউন দ্বারা শুধু পুরুষ জাতীয় নাম বোঝায় তাকে মাস্কুলাইন জেন্ডার বলে। আমি আবার বলছি, পুরুষ জাতীয় নাম বোঝাবে, শুধু মাত্র পুরুষ জাতীয় নাম বোঝাবে, যেমন বয়, ব্রাদার, সোন, অক্স, ফাদার ইটিসি। তাহলে এই শব্দগুলো দ্বারা পুরুষ জাতীয় নাম বোঝায়, যেমন বয় অর্থ বালক, ব্রাদার অর্থ ভাই, সন অর্থ পুত্র, অক্স অর্থ ষাঁড়, ফাদার বাবা। পরেরটা দেখে নেই, ফেমিনাইন, যে নাউন বা প্রোনাউন দ্বারা শুধু স্ত্রী জাতীয় নাম বোঝায় তাকে ফেমিনাইন জেন্ডার বলে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, শুধুমাত্র স্ত্রী জাতীয় নাম বোঝাবে তাকে ফেমিনাইন জেন্ডার বলে, যেমন গার্ল, থ্রি স্টার, কাউ, মাদার ইটিসি। তাহলে গার্ল দ্বারা কী বোঝাচ্ছে? বালিকা। থ্রি স্টার বোন, কাউ গাভী, মাদার মা। এবার আমরা দেখে নেই কমন জেন্ডার, যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী ও পুরুষ উভয়কে বোঝায় তাকে কমন জেন্ডার বলে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, কমন হচ্ছে সেই জেন্ডার যে জেন্ডার দ্বারা স্ত্রী ও পুরুষ উভয়কে বোঝায়, শুধুমাত্র স্ত্রী কিংবা শুধুমাত্র পুরুষকে বোঝায় না, দুটিকে একত্রে বোঝায়। আমরা উদাহরণ দেখে নেই তাহলে ভালোভাবে বুঝতে পারবো, যেমন বেবি, চিলড্রেন, পিপিল। বেবি অর্থ শিশু, চিলড্রেন ছেলে মেয়ে বা সন্তান, পিপিল অর্থ ছাত্রছাত্রী। পরটা দেখে নেই নিউটার জেন্ডার, যে নাউন বা প্রোনাউন দ্বারা অচেতন পদার্থকে বোঝায় তাকে নিউটার জেন্ডার বলে। অচেতন পদার্থ অর্থাৎ যেই পদার্থের জীবন নেই। আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো, যেমন বল, পেন, বুক ইটিসি। বল হচ্ছে খেলার সামগ্রী যার জীবন নেই। পেন লেখার জন্য ব্যবহার হয় যার জীবন নেই। বুক,
বই পড়ার জন্য ব্যবহার হয় যার জীবন নেই। এই শব্দগুলি হচ্ছে নিউটার জেন্ডারের অন্তর্ভুক্ত। আমি আবারও একবার সম্পূর্ণটা দ্রুত বলার চেষ্টা করছি। জেন্ডার লিঙ্গ, স্ত্রী বা পুরুষ হিসাবে নাউন বা প্রোনাউনের যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে জেন্ডার বলে। জেন্ডার চার প্রকার, যথা মাস্কুলাইন, পুরুষবাচক, ফেমিনাইন, স্ত্রীবাচক, কমন, উভয়বাচক, নিউটার, ক্লিববাচক। মাস্কুলাইন, যে নাউন বা প্রোনাউন দ্বারা শুধু পুরুষ জাতীয়, শুধুমাত্র পুরুষ জাতীয় নাম বোঝায় তাকে মাস্কুলাইন জেন্ডার বলে। যেমন বয়, ব্রাদার, সন, অক্স, ফাদার ইটিসি। ফেমিনাইন জেন্ডার, যে নাউন বা প্রোনাউন দ্বারা শুধু স্ত্রী জাতীয় নাম বোঝায় তাকে ফেমিনাইন জেন্ডার বলে। যেমন গার্ল, সিস্টার, কাউ, মাদার ইটিসি। কমন জেন্ডার, যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী ও পুরুষ উভয়কে বোঝায়, একটাকে বোঝায় না। স্ত্রী ও পুরুষ উভয়কে বোঝায় তাকে কমন জেন্ডার বলে। যেমন চিলড্রেন, পিপিল ইটিসি। নিউটার, যে নাউন বা প্রোনাউন দ্বারা অচেতন পদার্থকে বোঝায় তাকে নিউটার জেন্ডার বলে। অচেতন পদার্থ যার জীবন নেই এরকম পদার্থকে বোঝায় সেটা হচ্ছে নিউটার জেন্ডার। যেমন বল, পেন, বুক ইটিসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। আমার বিশ্বাস আপনি জেন্ডার সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার বিশ্বাস আপনার বন্ধুদেরও ভালো লাগবে, তাই ভিডিওটি শেয়ার করুন আর আমাকে উৎসাহিত করতে ভিডিওতে লাইক দিন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি রুবেল হাসান নন্নবী। আল্লাহ হাফেজ।